হ্যালো বন্ধুরা, সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। আজ আমি আপনাদের একটি অহংকারী ব্যাঙের গল্প শোনাবো। ব্যাঙটি তার এলাকায় একাই বাস করত এবং সে এমনিতেও খুব মোটাসোটা ছিল, এবং সে মনে করত যে তার মতো বড় আর এই পৃথিবীতে কেউ নেই। সে তার বাচ্চাদের সবসময় এই বলে গর্ব করত যে সে কত বড়, তার থেকে বড় আর এই পৃথিবীতে কেউ নেই। মা, তোমায় একটা কথা জিজ্ঞাসা করব। কি কথা, জিজ্ঞাসা করো না। মা, তুমি কত বড়, তোমার থেকে বড় আর কেউ নেই মনে হয়, তাই না? আমরা মনে হয় তোমার মতো অত বড় হতে পারবো না। ঠিকই ধরেছি, আমার থেকে বড় আর এই পৃথিবীতে কেউই নেই। আমি সব থেকে বড়, বুঝলি? হ্যাঁ, ঠিকই বলেছো মা। হ্যাঁ মা, তোমাকে নিয়ে আমাদের অনেক গর্ব। আচ্ছা ঠিক আছে মা, তাহলে আমরা একটু খেলতে যাই। ঠিক আছে যাও, তবে তাড়াতাড়ি ফিরো। এই বলে ব্যাঙের ছানাগুলো সব খেলতে চলে গেল, এবং ব্যাঙও মন খুব মনের সুখে নাচ গান করে সেই জায়গায় বসবাস করতে লাগলো। আর সে মনে মনে এটাই ভাবতে লাগলো যে তার মতো বড় হয়তো এই পৃথিবীতে আর কেউ জন্মায়নি, সেই এই পৃথিবীতে সব থেকে বড় প্রাণী। এরপর ব্যাঙের ছানাগুলো জঙ্গলে গিয়ে খুব খেলা করতে লাগলো, খুব আনন্দ করতে লাগলো। আর তাদের মনে হতে লাগলো তাদের মায়ের মতো বড় আর কেউ নেই জঙ্গলে, তাই তারা বিনা ভয়ে সেইখানে খুব খেলতে লাগলো। আর সেই সময় ঘটে গেল এক আশ্চর্য ঘটনা। আজ খুব ভালো হচ্ছে বল, অনেক দিন পর অন্য জায়গায় এসে আমরা খেলছি। এই জায়গাটা কি সুন্দর, কত ভালো, কত সুন্দর ফুল রয়েছে, গাছ রয়েছে। এই জায়গাটায় খেলতে আমাদের খুব ভালো লাগছে বল। হ্যাঁ ভাই, ঠিক বলেছিস, এখানে খেলতে আমাদের খুব ভালো লাগছে। কতদিন আমরা বাইরে আসিনি, অনেকদিন পর এখানে এলাম, খেলতে খুব ভালো লাগছে, জায়গাটাও খুব সুন্দর বল। হ্যাঁ ঠিকই বলেছিস, অনেকদিন পর সুযোগ পেয়েছি, আজকে তো খুব খেলা করব। এই দাঁড়া দাঁড়া, এটা শুনতে পাচ্ছি মনে হচ্ছে, তোরাও শুনতে পাচ্ছিস কিনা? হ্যাঁ শুনতে পাচ্ছি তো, খুব একটা গম্ভীর শব্দ শুনতে পাচ্ছি। হ্যাঁ আমিও শুনতে পাচ্ছি। ওরে বাপরে বাপ, ওদের পেছনে একবার ঘুরে দেখ, ওটা কি রে, কি জন্তু ওটা! এত বড় জন্তু তো আমরা কোনোদিনও দেখিনি। আমাদের মা বলতো আমাদের মাই নাকি সব থেকে বড় জন্তু, এটা আবার কি রে! ওরে বাপ রে, এটা কি জন্তু রে বাবা! তাড়াতাড়ি চল, এক্ষুনি মাকে গিয়ে বলতে হবে যে আমরা একটা খুব বড় জন্তু দেখেছি। হ্যাঁ ভাই ঠিকই বলেছিস, পালা ভাই পালা এখান থেকে, এখানে থাকলে এ আমাদেরই খেয়ে ফেলে মনে হচ্ছে, এত বড় জন্তু আমি আগে কখনো দেখিনি। এই বলে ব্যাঙের ছানাগুলো দৌড় দিল তার মাকে এই খবরটা দেওয়ার জন্য যে তার মায়ের থেকেও অনেক বড় জন্তু তারা দেখেছে ওই পাশের জঙ্গলে। এদিকে ব্যাং নদীর পাড়ে এসে খুব আনন্দে থাকতে লাগলো, তার মনে খুব আনন্দ ছিল এই যে সে খুব বড় আর এই জায়গায় তার মতো বড় আর কেউ নেই। সে আনন্দে খুব নাচ করতে লাগলো। সেই সময় তার বাচ্চাগুলো তার কাছে দৌড়াতে দৌড়াতে এলো। মা মা শুনছো, মা তুমি কোথায় আছো? মা মা, জানো কি হয়েছে? কি হয়েছে বাচ্চা আমার, তুমি কাঁদছো কেন? কি হয়েছে আমাকে বলো, কান্নাকাটি করো না, আমাকে বলো না কি হয়েছে। জানো মা, আমরা ওই জঙ্গলে গেছিলাম খেলতে, সেখানে গিয়ে একটা আজব কাণ্ড ঘটেছে। আমরা সেখানে একটা তোমার থেকেও অনেক বড় প্রাণী দেখেছি, আমরা তাই ভয়েতে কাঁদতে কাঁদতে পালিয়ে এলাম। হ্যাঁ জানো মা, ওটা এত বড় ছিল যে
আছে কিন্তু খুব বড় জন্তু মা কি বলিস রে বাছাধন আমার থেকে বড় জন্তু আমার থেকে বড় আর এই পৃথিবীতে কেউ আছে নাকি হ্যাঁ মা বড় তোমার থেকে অনেক বড় সে আমি তো তোদের কোনোদিন আমার আসল রূপটা দেখাইনি আমার আসল রূপটা দেখলে তোরা বুঝতে পারবি যে আমার থেকে বড় আর কেউ নেই দেখবি আমার আসল রূপ হ্যাঁ মা দেখাও দেখি তুমি কত বড় তো এত বড় হ্যাঁ মা এর থেকে অনেক বড় কি এর থেকেও বড় দাঁড়া দেখ এর থেকেও বড় হ্যাঁ মা এর থেকে আরো অনেক অনেক বড় কি দাঁড়া আরো বড় দেখ এবার দেখ মার কি হলো আমরা এবার কি করব আমরা কোথায় যাব আমাদের মা মরে গেল এবার আমাদের কে দেখবে সোনারা তোমরা চিন্তা করো না তোমার মায়ের খুব অহংকার ছিল তার তাই এই অবস্থা সে মনে করত তার থেকে বড় এই পৃথিবীতে কেউ নেই এটাই ছিল তার অহংকারের কারণ আমি ওপর থেকে সব দেখেছি বেশি অহংকার করলে তার পতন হবেই তো দেখলে তো বন্ধুরা কোনো কিছু নিয়েই বেশি অহংকার করা ভালো না কোনো কিছু নিয়ে বেশি অহংকার করলে তার পতন অবশ্যম্ভাবী তোমরাও কোনো কিছু নিয়ে নিজের প্রতি অহংকার দেখিও না আর আমাদের গল্প ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে নিও ধন্যবাদ আমাদের গল্পটি এতক্ষণ দেখার জন্য